গরুটা গাড়িতে আসতে লেগে পায়ে একটু দুর্বল লাগিয়েছে দুর্বল হয়েছে তাই শুয়ে আছে টাইনি উপরে তুলছিলাম কোথা থেকে আসতে এটা আসতে হচ্ছে আসলে কোরবানি গরু নাকি হচ্ছে এমনি যারা এটা কোরবানি গরু হচ্ছে কষাই গরু কষাই গরু কষাই যারা কিনে তারা যায় মাংস বিক্রি করে কি এখন আর হাঁটতে পারবে এখানে এখন কয়েকদিন থাকবে থাকলে রেস্ট হবে ওষুধ ওষুধ খাইলে ঠিক হলে তারপরে বিক্রি করা হবে আচ্ছা কোরবানি গরু কি আসা শুরু হয়েছে কিনা কোরবানি গরু পরে আসবে চান উঠলে কেন কোরবানি গরু এখন আসেনি কোরবানি গরু আইবে চান উঠলে প্রতি বছর আসলে কেমন গরু আসে প্রতি বছর খুব আল্লাহ রহম করলে ভালোই আসে গরু এবারও গরু ভালোই আছে গরু ভালোই আসে সবচেয়ে বেশি ভালো বড় গরু উঠে বিশাল বিশাল গরু উঠে গাবতলি গরু হাটে গরুর এবার আসলে দাম কেমন থাকবে কি গরুর দাম এখন আল্লাহ বলতে পারে কেমন ভালো হবে কি খারাপ হবে আল্লাহ জানে এখন তো কুরবানির কথা কেউ বলতে পারবে না যে ভালো হবে কি খারাপ হবে এক আল্লাহ ছাড়া কেউ কিছু বলার কাজ জানাই আচ্ছা ইন্ডিয়ান গরু কি এবার আসার সম্ভাবনা ইন্ডিয়ান গরু কো ইন্ডিয়ান গরু না দেশাল দেশাল গরু আছে ইন্ডিয়ান গরু নাই ইন্ডিয়ান গরু আসলে খামারি গরু আছে খামারি গরু আগে বিক্রি হয়ে যাচ্ছে এখনই বিক্রি করে শুরু করে দিচ্ছে করছে ওরা বিক্রি করছে যারা খামারে গরু কিনে কোরবানি যারা দেখা যাচ্ছে যারা ভদ্র লোক লোক তারা আগে খামারে থেকে গরু কিনে লাই গরু কিনালে দেখা যাচ্ছে কি যে আমাদের যা সাধারণ যারা গরু নিয়ে আসে তাদের লাস্টের দিকে বাজার খারাপ হয়ে যায় এতে আমাদের খুব সমস্যা হয় এবার কি মনে করছেন আসলে আগের বার দেখছিলাম আসলে লাস্টের দিকে কিন্তু বাজারটা খুবই খারাপ হয়েছে এখন এবার কি হবে বলা যাবে না আমরা সম্ভব না বলা কোরবানি ব্যবসা আগে বলার কারোরই কাজ জানায় যে খারাপ হবে কি ভালো হবে এক আল্লাহ ছাড়া বলার কাজ জানায় এখন কাস্টমারের মনোবল যেমন আগে নিলে লিল যদি বলে না আমরা আগে নেবো না আরেকবার ব্যবসা কেন খারাপ হয়েছে গরুর দাম কম গেছে এবার আমরা লাস্টে নেব লাস্টে যাই যদি দাম বাড়ি যায় ব্যাপারের ভালো হবে আর যদি বাজার খারাপ হয়ে যায় তাহলে কাস্টমারের ভালো হবে কুরমানির জিনিসটা কুরমানি দিবে দু পয়সা কম বেশি যাই হোক কম হোক হোক বেশি আগে মনের ভালো লাগে আগে দুদিন তিন দিন আগে কিনে নিল এটাই ভালো হয় মনে হয় কাস্টমার হাটের থেকে আসলে একটা সৌন্দর্য আসলো পাঁচজন আসলো দেখা যায় তার ফ্যামিলি সহকার আসলো আহি সৌন্দর্য করে দেখি শুনি গরু কিনে নিয়ে গেল তাতে খুব সৌন্দর্য লাগলো বাড়ির ফ্যামিলি সহকার এমন লোক আশা আইসি গরু কিনে নিয়ে যায় তাহলে কোরবানি যে গরু আসবে কবে থেকে আসার সম্ভাবনা আছে কোরবানির চার পাঁচ পাঁচ দিন ছয় দিন আগে থেকে আসবে কোরবানি মনে হয় এবার সতেরো তারিখ আঠারো তারিখ মনে হইতে পারে তাতে দেখা যাচ্ছে দশ তারিখ থেকে শুরু হয়ে যাবে আসা দশ তারিখ গপ্তালির যে হাটটা রয়েছে এটাও কি জমজমাট থাকবে কি এটা জমজমাট থাকবে এটা গরু আসবে আর এই হাটে সবচাইতে এই বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় হাট এটা গাবতলি পশু হাট সব পাওয়া যাবে আল্লাহ রহমান গরু ভেড়া ও দুম্বা সব ধরনের পশু পাওয়া যায় গাবতলি হাটে